হ্যালো বিহার ওয়েলকাম টু ওয়াইটিএম বাংলা আজকে আমরা জানবো রিয়েলমি ফাইভ প্রোতে কোনো অ্যাপ ডাউনলোড করা ছাড়াই কিভাবে কোনো অ্যাপকে হাইড করে রাখবো এবং যে কোনো ভিডিও বা ফটোকে হাইড করে রাখবো লক করে আবার হাইড করে রাখবো মানে কোনো ফাংশনে আসবে না হোম তো আসবে না রিসেন্ট আসকে আসবে না কিভাবে করবো সেটা অবশ্যই ভিডিওটা দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেটা বেলাইকন নিয়ে ক্লিক করবেন তাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং অন্যদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন তো চলুন দেখে নিই কীভাবে করব আমরা আমরা মোবাইলে সেটিংয়ে চলে যাব চলুন সেটিংয়ে যাওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করব তারপরে এখানে লেখা আছে দেখবেন প্রিভিসি পাসওয়ার্ড ওখানে গিয়ে ক্লিক করবেন তারপরে টার্ন অন প্রিভিসি পাসওয়ার্ড আমরা এখানে টার্ন অন করে দেব এখানে চাইছে ছটি অঙ্কের পাসওয়ার্ড যে কোনো আপনার ছটি অঙ্কের পাসওয়ার্ড আপনার ইচ্ছা আপনি দিতে পারেন আমার ইচ্ছা মতো নাম দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন আর তারপরে আবার ভেরিফাই করতে বলবে ভেরিফাই যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন প্রথমে ওটাই দেবেন ভেরিফাই নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম আসবে এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ান অফ ইউর টিচার এখানে যেসব নাম দিয়ে দেবেন ডান করে দেবেন চাইলে আপনারা আবার চেঞ্জ করতে পারবেন যেখানে নাম দিয়েছিলেন ওখানে নাম অন্য চেঞ্জ করতে পারবেন মানে লকটা ভুলে গেলে ওখান থেকে ওখানে কাজ করবে ওইটা তারপরে আমরা যাব অ্যাপ লকে অ্যাপ লকে যাওয়ার পর এখানে সিলেক্ট করা আছে তো সিলেক্ট দুটো ওরা করে রেখেছিল করে মোবাইল থেকে চাইছে আমি সিলেক্ট করলাম ধরুন ক্রুমকে সিলেক্ট করলাম তারপরে এনেবল করে দিলাম তারপরে ইউজ তো ক্রুম সিলেক্ট হয়ে গেল এবার আমরা এনেবল পাসওয়ার্ড ভেরিফিকেশন এটা পাসওয়ার্ড হয়ে গিয়েছে এবং হাইড করবো কীভাবে তো এখানে লেখা আছে তার নিচে দেখবেন ওই অ্যাপটায় যাবেন অ্যাপটায় গিয়ে ক্লিক করার পরে হাইড হোম স্ক্রিন আইকন ওখানে গিয়ে ক্লিক করবেন তারপরে অন হয়ে গেল তারপরে এখানে দেখাচ্ছে দেখুন ডন্ট ডিসপ্লে রিসেন্ট রিসেন্টটা মানে রিসেন্টও থাকবে না তার জন্য এটাকে অন করে রাখতে হবে তারপরে আবার লেখা আছে ডোন্ট ডিসপ্লে নোটিফিকেশান এবং নোটিফিকেশান আসবে না মানে আপনি যে অ্যাপটা চালালেন মানে কেউ নোটিফিকেশানে দেখবে সেটাও দেখা যাবে না তো চলুন তারপরে আমরা ধরুন অন্য একটা অ্যাপ লোড করবো একই সিস্টেম ধরেন আমরা ফেসবুককে লক করে রাখবো তো এনিমুল পাসপোর্ড ভেরিফিকেশন করুন মানে ক্লিক করলাম এনিবুল পাসপোর্ড ভেরিফিকেশানে ক্লিক করলাম তারপরে হাইড হোম স্ক্রিন ওখানে ক্লিক করলাম তারপর একই স্টেম আপনি যদি আপনাকে যদি চান রিসেন্ট টাস্কে রাখবেন তাহলে এটা অফ করে দেবেন আর যদি না চান তাহলে অন করে রাখবেন ডন ডিসপ্লে নোটিফিকেশন তো ডিসপ্লেতে নোটিফিকেশান না আসার জন্য এটা অন অন করে রাখবেন আর যদি চান যে ডিসপ্লেতে নোটিফিকেশন আসবে অফ করে রাখবেন তো চলুন ব্যাক করে দিন তো এইভাবে আমরা অ্যাপকে হাইড করতে পারবো এবং লক করতে পারবো এবং কোনো রিসেন্ট টাস্কও থাকবে না হোম স্ক্রিনে থাকবে না হোম মেনুতে থাকবে না এবার চলুন ভিডিও এবং ফটোকে কিভাবে লক করব এখানে তার নিচে লিখা আছে আপ লকের নিচে প্রাইভেট সেপ তো আমরা প্রাইভেট সেপে ক্লিক করব ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন প্রথমে ওই পাসওয়ার্ডটা আবার দিবেন দেওয়ার পরে ফটো যে ক্লিক করব ফটো যে ক্লিক করলে ফটো যে লক করলে ফটো যে ক্লিক করব এবং অডিওটা লক করলে অডিও লক করবো তো ফটো যে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ফটো নিব ধরুন আমি এই ফটোটা নিলাম ডাউন করে দিলাম এটা হাইড হয়ে গেল তারপরে ধরুন আমি একটা অন্য ভিডিও নেব তাহলে ভিডিও নিলে এখানে ক্লিক করবেন ফটোতে লেখা আছে তার সাইডে দেখবেন তিরিশ চিহ্ন মতো আছে ওখানে ক্লিক করবেন দিয়ে ভিডিওকে ক্লিক করবেন ভিডিওটা ক্লিক করার পরে ধরুন আমি এই ভিডিওটা লক করবো তাহলে ওখানে সিলেক্ট করবো দিয়ে ডাউন করে দেবো তাহলে অটোমেটিক এটা লক হয়ে গেল তারপরে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে আবার আপনার ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে বে আছে সেটিং সেটিংয়ের আইকন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আসবে চেঞ্জ অ্যাক্সেস নাম্বার ওখানে গিয়ে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখবেন হ্যাশ চারটি জিরো এবং হ্যাশ দেওয়া আছে এটিকে আপনারা যদি চেঞ্জ করেন চাইলে চেঞ্জ করতে পারবেন ধরুন আমি অন্য কিছু দিলাম হ্যাজ এরকম দিলাম তারপরে আবার হ্যাজ দিলাম তো এটা ডাউন করে দিলাম তারপরে এটা হয়ে গেলো আমি যখন মানে এটা যেহেতু হোম স্কোনও থাকবে না রিসেন্ট টাস্কও থাকবে না মেহনত থাকবে না কোনো ফাইল ম্যানেজারও থাকবে না তাহলে এটা কীভাবে বের করবো যখন আমরা ফোনে চলে যাবো ফোনের ডায়াল প্যাটে ক্লিক করবো ফোনে চলে যাওয়ার পরে ডায়াল প্যাটে ক্লিক করবো তারপরে হ্যাজ ফর্টি এইট অ্যান্ড ফর্টি সেভেন দেওয়ার পরে এটা সার্চ করলে তখন ওটি চলে আসবে আমরা যেই দুটি অ্যাপকে হাইড করেছিলাম ওটাও চলে আসবে এবং যেটা যে ফাইলটাকে আমরা সেভ করেছিলাম যে ফাইলটাকে আমরা লক করেছিলাম অ্যান্ড হাইড করেছিলাম ওটাও চলে আসবে ফিঙ্গারপ্রিন্টে কীভাবে সিলেক্ট করবো এবং ফেস আনলকে কীভাবে সিলেক্ট করবো এটা এন্টার প্রিভিসি পাসওয়ার্ডে যাব প্রিভিসি পাসওয়ার্ডে গেলাম তারপরে পাসওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম এখানে আমি যেহেতু চিহ্ন করে রেখেছিলাম তো আপনারা চাইলে চিহ্ন করে রাখবেন ফিঙ্গারপ্রিন্ট এটা ওপেন হবে আর যদি না চান তাহলে ফিঙ্গারপ্রিন্টে এটা খুলবে না এবার আমরা লক করব এবার আনলক করবো কীভাবে আমরা দেখে নেব তো সেম প্রসেস আবার সেটিংয়ে চলে যাব আমরা সেটিংয়ে যাওয়ার পরে আবার ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড ফেস পাসওয়ার ফিঙ্গার প্রিন্ট ফেস এন্ড পাসওয়ার্ডে আসার পরে আমরা আবার প্রিভিসি পাসওয়ার্ডে যাবো তার পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি ক্লিক করব সরি ক্লিক করার পরে ট্রান অফ প্রিভিসি পাসওয়ার্ড তো আমরা রিভুম ডাটা করে দেবো তো যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওটাই আবার দেব যেটা আমরা মানে নিয়ে এসেছিলাম সামনে মানে লক করেছিলাম ওইটাকে সিলেক্ট করব দিয়ে এখান থেকে ডিলেট করে দেব তাহলে ওটা ওইখানে চলে যাবে এবং অ্যাপটাকে কিভাবে খুলবো অ্যাপটাকে সে সেম সেটিং অ্যাপটাকে যাব ওখানে গিয়ে ক্লিক করব ক্লিক করার পরে এনেবল পাসওয়ার্ড ভেরিফিকেশন ওখানে গিয়ে আনসিলেক্ট করে দেব তাহলে এটা সামনে চলে আসবে এটা আর ওখানে থাকবে না আনহাইড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন